बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 हायात पेलेन एकबारे सामान्य किंतु अल्लाह कुराने पाके बोले दिलेन 2,26,000 नबी रसूल हजारो हजार बच्चर हायात पे ये जे कच करते पारे नाई आमार प्यार नबी मुस्तफा 63 बचर हायाते तार चेये बेशी करे पेले छे आरो जोरे बोलेन अर रहमते दो आलम रसूल पारबे ना केनो अल्लाह रसूल तो इमामुल अंबिया समस्त नबीदेर इमाम समस्त नबीदेर इमाम मूसा अलैहिस सलाम আপনাদের অসুবিধা হচ্ছে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সব সময় কথা বলতেন উনি তুর পাহাড় গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন যেদিন প্রথম দিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন 12 মাইল এরিয়াতে 12 মাইল এরিয়াতে মেঘ মালা দিয়ে আল্লাহ সাজিয়ে ফেললেন যেন বন্ধুর গায়ে কোনো রকমের সূর্যের তাপ না লাগে জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুর গায়ে যেন কোনো সূর্যের তাপ না লাগে বারো মাইল এরিয়াতে মেঘ দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই হঠাৎ আল্লাহ মেঘ মালা তুলে দিয়েছেন পরিবেশ শীতল করে দিলেন ঠান্ডা করে দিলেন মূসা আলাইহিস সালাম যেন শান্তি মনে বসতে পারে সমস্ত জিন জাতি ফেরেশতা সহ 12 মাইল এরিয়া থেকে আল্লাহ বের করে দিলেন শুধু মূসা আলাইহিস সালাম নিজে আছে মূসা আলাইহিস সালাম একান্তভাবে ওখানে বসলেন আল্লাহ আরশম্মু আল্লাহ থেকে টেলিফোন লাগিয়ে মূসা নবীকে বলে দিলেন হ্যালো ও আমার বন্ধু যে আমি আপনার সাথে কথা বলতে চাই মূসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনে পেলেন সাথে সাথে মহান মুনিবের সাথে কথা বলা শুরু করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা মোবাইল দিয়ে কথা বলি নেটওয়ার্ক আছে টাওয়ার আছে মোবাইল আছে টেলিফোন আছে কিন্তু সেদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন কোনো নেটওয়ার্ক ছিল না কোনো টাওয়ার ছিল না কোনো সংযোগ ছিল না দুনিয়ার মাটি থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা ওখান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা ওখান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা ওখান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা ওখান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে 70,000 কুদরতের নূরানি গিলাফ এক একটা গিলাফ থেকে এক একটা গিলাফ গিলাফের দূরত্ব দুনিয়ার 500 বছরের রাস্তা 70,000 গিলাফ দিয়ে আরশে মুআল্লা ডেকে রেখেছেন ওই আরশে মুআল্লা 70,000 পর্দার ভিতরে ওই পর্দার ভিতরে লাভ কানের খোদার বাড়ি আল্লাহ ওইখান থেকে মূসা নবীর সাথে কথা বলেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম শুধু এদিকে এদিকে দেখে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা বলছে আল্লাহকে দেখে না আল্লাহকে দেখে না আল্লাহ কথা বলছে
উনি শুধু দেখে আল্লাহকে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনে ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু। মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ কথা বলতো, কিন্তু কোনোদিন আল্লাহকে দেখে নাই। একজন নূরানি নবী প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেছে, কত মধুর কত শান্তিময় বাণী, আল্লাহর কথা শুনে মন ভরে যায়, কিন্তু আনন্দ পাচ্ছে না, যার সাথে কথা বলছে ওনাকে তো দেখা যাচ্ছে না। কলা রব্বি আরনি মাবুদ মাবুদ আপনার সাথে কথা বলি, মাবুদ আপনাকে তো দেখি না, মাবুদ কষ্ট করে দয়া করে মেহরবানি করে আপনার বন্ধু মুসা নবীর একটু দেখা দাও, আপনার নবী মুসা আপনাকে দেখতে চায়, আল্লাহ আমাকে একটু দেখা দাও। আগর রানী বগর হানি গোলাম অন্ত সুলতানি দিগর সিজে নমি দানম আগসিনি ইয়ার সোল, বলেন না ইয়ার সোল, জীবনে জীবনে হব কি তো মারু দিদার, ইয়ার আর জোরে বলেন না ইয়ার সোল, ইয়াশাই রয়েছি আমরা আগুনাগার, ইয়ার সোল জোরে বলেন ইয়ার সোল, জগতে যেদিকে তাকাই দরুদি আর তো কেহ নাই, তুমি তো হোদারি হোদায়ে ইরু বন্ডার, ইয়ার সোল জোরে বলেন না ইয়ার সোল, জীবনে হবে কি তো মারো দিদার, ইয়ার সোল। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন, বন্ধু আপনার সাথে আজীবন আমি আল্লাহ কথাবার্তা বলতে পারবো, কিন্তু আপনাকে তো দেখা দিতে পারবো না। আর মোহাব্বত নিয়ে বলেন না, আপনাকে দেখা দিতে পারবো না, আপনি আমাকে দেখতে পারবেন না, বন্ধু আপনি শুধু নয় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমি আল্লাহকে কোন নবী দেখবে না, আমি আল্লাহ আমার দিদার আমার দেখা দেওয়াটা, আমার প্রেমিক আমার প্রেমাস্পদ আমার হাবিব আমার বন্ধু প্যার নবী মুস্তাফার জন্য রিজার্ভ করে রেখে দিলাম। আরো জোরে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, মূসা নবী একবারে নাসর বান্দা, আল্লাহ আমাকে দেখাই দিতে হবে, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমাকে দেখা দিতে হবে, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। এভাবে যখন মূসা নবী বারবার বারবার বলা শুরু করে দিলেন, আল্লাহ বলেন উনজুর ইলাল জবল ফাইনিস্তাকাররা মাকানহু ফাসাফা তারানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আল্লাহ বলছি তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখার ক্ষমতা তোমার কাছে নাই। তারপরে মূসা নবী বারবার বলছে আমাকে দেখা দাও, আল্লাহ পাক বলছেন তাইলে একটা কাজ করো বন্ধু, যে যেই তুর পাহাড়ে আমার সাথে কথা বলার জন্য তুমি আসলে সেই তুর পাহাড়ের মাটির দিকে তাকাও, মাটিতে চেয়ে থাকো, ফাইনিস্তাকাররো মাকানহু, তুমি যদি এইভাবে মাটির দিকে চেয়ে নিজের উপর নিজে স্থিতিশীল থাকতে পারো, স্থির থাকতে পারো, ফাসাফা তারানি, তাহলে আমি আল্লাহকে অচিরেই তুমি ওখানে দেখতে পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কথা শুনে তুর পাহাড়ের মাটির দিকে চেয়ে আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জবল, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরি পর্দার ভিতর থেকে কুদরতের নূরের তাজাল্লিয়াত থেকে কিঞ্চিত পরিমাণ সর্রা পরিমাণ নূরের জলওয়া জলক তাজাল্লি তুর পাহাড়ের দিকে আল্লাহ নিক্ষেপ করলেন, ছটক মারলেন, ছটক জলক দিলেন, এই জলকটা তুর পাহাড়ের দিকে আসলো, তুর পাহাড়টা জলে পড়ে সরকার হয়ে গেল, সুরমার পাহাড় হয়ে গেল। শুধুমাত্র তাই না, ওয়াখরা মূসা সাইকা, সেই নূরের তাজাল্লিয়াতের জলক দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। ফালাম্মা ফাকাস সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আব্দুল মুমিনিন, যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ থেকে যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর কাছে স্লেন্ডার করলো, আল্লাহ যেখানে তোমার জরুরা পরিমাণ নূরের তজল্লি দেখা আমি মূসার পক্ষে সম্ভব হয় নাই, আল্লাহ আমি তোমাকে দেখতে পারবো না, আমি তোমার কাছে তওবা করলাম, আমি স্লেন্ডার করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সিলিন্ডার করে ফেললেন, বোঝা গেল আল্লাহকে দেখার মতো ক্যাপাসিটি সমস্ত নবী রাসূল চেয়েছে, আল্লাহকে দেখে নাই। কিন্তু প্যারা নবী মুস্তাফা বলেন আমি আমার আল্লাহকে একদিনের জন্য দেখার ইচ্ছা করি নাই, আমি আল্লাহকে দেখতে চাই নাই, আল্লাহ নিজে নিজে আমাকে দাওয়াত দিয়ে দেখা দিয়েছে, আল্লাহ নিজে নিজে আমাকে দাওয়াত দিয়ে দেখা দিয়ে দিল। সালাতুনিয়া রাজীব আম্বিয়াব আউলিয়া মুহতাজেব সালাতুয়া আমি নবী, আল্লাহকে দেখার কথা বলি নাই, আমি আল্লাহকে দেখার কথা কোনোদিন বলি নাই, হঠাৎ করে আমি আজ আমার নিজের ঘরে ঘুমাই নাই,
আমি আমার চাচাতো বোন উম্মুহানির ঘরে কিছুক্ষণের জন্য আরাম করতেছিল, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল বেহেস্তের জমিনে যাও, বেহেস্তা থেকে একটা বুরাক নিয়ে যাও, আমার প্যারা নবী মুস্তফার কদমে আমার নবীকে দুলা সাজিয়ে জান্নাতি পোশাক পরিয়ে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আমার মতের নিদান কালব আসে নবী আমারি শিয়রে দিও গো দেখা আপন করিয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। প্যারা হাদরিন, আল্লাহ যখন জিবরিল আমিনকে বলে দিলেন, কিতাব প্রমাণ করেছে, কিতাব বলে দিলেন, জিবরিল আমিন বেহেস্তের জমিনে গেলেন বোরাকানার জন্য। জিবরিল আমিন বেহেস্তে গেলেন বোরাকানার জন্য, ও হাজার হাজার বোরা জান্নাতি ময়দানে তারা কবরের অপেক্ষায় আছে, কবরের অপেক্ষায় আছে। জিবরিল কেন গেলেন? বোরাক বোরাকদেরকে বলে দিলেন, আজ তোমাদের মধ্য থেকে একজনকে প্যারা নবী মুস্তফার কদমে নিয়ে যাব, মুস্তফাকে আনার জন্য সমস্ত বোরাক হাসিতে নাচানাচি আনন্দে নাচানাচি করছে, কিন্তু একটা বোরাক জান্নাতের কোণায় বসে বসে অজর দ্বারাই আমার প্যারা নবী মুস্তফার প্রেমে কাঁদছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি? হাজার হাজার বোরাক সবাই নাচানাচি করছে, কিন্তু একটা বোরাক ইনি জান্নাতের কোণায়, একটা বোরা জান্নাতের কোণায় এটা আপ কাঁদছে, বোরা কেটা কাঁদছে, বোরা কেটা কাঁদছে, এখন কানাকানি করছে। তখন লামকনের খোদার দরবার জিবরিল আমিন সওয়াল করলেন, আল্লাহ হাজার হাজার বোরাক সবাই তো নাচানাচি করছে, একটা পুঙ্গ বোরাক ল্যাংরা বোরাক মেরা একেবারে জীর্ণ শীর্ণ একটা বোরাক জান্নাতের কোনায় কোনায় বসে, প্যারা নবী মুস্তফা বলে বলে নবীর প্রেমে কাটছে, মেরা বীর দে লব হে নবী, নবী মেরা বীর দে লব হে নবী, নবী মেরা দিল মকা মে হাবিব হে, মায়ে মরিদ এসকে রসুল ওয়াহাবিব মেরা তবিহিব হে, বলেন না মারহাবা, মেরা বীর দে লব হে নবী, নবী মেরা দিল মাকা মে হাবিব হে, মায়ে মরিদ এসকে রসুল ওয়াহাবিব মেরা তবিব হে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله مولانا برق ওই বোরাকটা জিবরিল আমিনকে বলে দিল, মেরা বীর দে লব হে নবী, নবী হে জিবরিল আমার জবান
চব্বিশ ঘন্টার জন্য নবী 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 সারা আর কোন জবান নাই, আমি সর্বক্ষণ নবীর প্রেমে জ্বলি। মাই মরি দেশকে রসুল, আমার কাছে কোনো বিমার নাই, আমি ল্যাংরা পুঙ্গ অসুস্থ, একমাত্র নবীর প্রেমের অসুস্থ। জোর বলেন না সুবহান, আমার এই চিকিৎসা করার জন্য কোনো ডাক্তার লাগবে না। মাই মরি দেশ কে রসুল, ওয়াহাবিবু মে রাত বিবু হে, আমার এই প্রেমের এসকের চিকিৎসা করেন আমার হাবিবে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে কাঁদতে লাগলেন। আল্লাহ বলেন, বন্ধু ও জিবরীল একটা কাজ করো, পুঙ্গ ল্যাংরা ওই আধা বুড়াটা আমার নবীর দরবারে নিয়ে যাও। এত হৃষ্টপুষ্ট বুড়া, এত দামি দামি বুড়া, একটাও ভাগ্যে জুটলো না, শুধুমাত্র একটা পুঙ্গ বুড়াক। জিবরীল বুড়াকটা নিয়ে খানায় কাবার মাঠে চলে আসলেন, যে মাত্র বুড়াকের নামটা কাতার মধ্যে উঠে গেল, তার শক্তি এসে গেল, তার পাওয়ার এসে গেল, সে খানায় কাবার মাঠে নাচানাচি করা আরম্ভ করলো। নাচানাচি করা কি করলো? অথচ পুঙ্গ মেরা জীর্ণ শীর্ণ, কিন্তু তার নবী মুস্তাফা তার পিঠে উঠবে। এই কবরটা শোনার পরে তার স্পেশাল একটা পাওয়ার এসে গেল, তিনি আনন্দে নাচানাচি করছে। জিবরীল আমিন আমার নবীকে, জিবরীল আমিন আমার নবীকে ডেকে তুলবে। নবী ঘুমন্ত, আমার রসুল আরশে পে তাজা চিড় চাড়, পরশে পে তোর বাপ দুমদাম, কানে জিদর লাগাইয়ে তেরা হি দাস্তান হে আল্লাহুম্মা। مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ আমার নবীকে নিয়ে যাবেন আল্লাহর বাড়িতে। আসমান সাজিয়ে রাখলেন, জমিন সাজিয়ে রাখলেন, আজ জান্নাত সাজিয়ে রাখলেন, হুর গেলমানদেরকে সাজিয়ে রাখলেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাজগোজ করালেন, আল্লাহর আরশে আজিমকে সাজালেন। কেন কেন? আজকে ঈদের দিন, আনন্দের দিন, আজকে পেয়ারা নবী মুস্তফা আল্লাহর বাড়িতে যাবে, আজকে হচ্ছে মেরাজের রাত। জোরে বলেন না সুবহান, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। জিবরীল আমার রসুলকে ডেকে তুলবে, কিন্তু জিবরীল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীকে আমি ডাকে ডেকে তুলতে পারবো না, তোমার নবীকে ডেকে তুলতে পারবো না। কেন কেন? ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, আমার প্যারা নবী মুস্তফা মাহবুব নবী যখন আরাম করবে, আমার নবী ঘুম যাবে, আমার নবীকে ঘুমন্ত রসুলকে কেউ ডেকে তুলতে পারবে না, আমার নবী ঘুম গেলে আমি আল্লাহর ভালো লাগে। নবী যদি ঘুম যায় তাইলে আমার রসুলকে কেউ ডেকে তুলতে পারবে না। প্যারা হাজরিন, জিবরীল আমিন বলে, আল্লাহ আমি যদি তোমার প্যারা নবী মুস্তফাকে যদি ঘুম থেকে জেগে তুলি তাহলে বেয়াদবি হবে। মোহাম্মদ
আমার নবীর দরবার এটা এমন একটা দরবার নবীর দরবারে উঁচু আওয়াজে শ্বাস প্রশ্বাস পেলো বিয়াদবি হয় শ্বাস প্রশ্বাস পেলো কি হয় বিয়াদবি হয় এই কারণে জিবরিল আমিন বলেন আল্লাহ তোমার রসুলকে ডেকে তুলতে পারবো না বিয়াদবি হবে আল্লাহ আমি তোমার পেয়ারা নবীর ঘুমন্ত ঘরের দরজা ধাক্কা দিতে পারবো না বিয়াদবি হবে আল্লাহ বলেন ও জিবরিল তাইলে তুমি একটা কাজ করো উম্মহানির ঘরের ছাদটা তুমি খুলে ফেলো ছাদটা খুলে ফেলো আজকে দরজা দিয়ে তুমি ডুববে না আজকে তুমি ছাদ খুলে উপর দিয়ে ডুববে ডুকে আমার নবীকে ডাকবে না হে জিবরিল তোমার ঠান্ডা এয়ার কন্ডিশন জিব্বা খানা আমার প্যারা নবী মুস্তফার কদমে লাগিয়ে তুমি আমার রসুলের কদমে পাক সুস্থে থাকো যখন ঠান্ডা অনুভূত হবে আমার নবী অতি মিটিগলি ঘুম থেকে জেগে উঠবে সমস্যা হচ্ছে রসুল চক্ষু খুললেন দেখতে পেলেন জিবরিল জিবরিল কি অবস্থা এত গভীর রাতে তোমার আগমন কেন নবী নবী একটু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘর থেকে একটু বের হয়ে খানে কাবার মাঠে আসেন আল্লাহ একটা বোরাক পাঠিয়েছে বোরাকটা খানে কাবার মাঠে বাঁধানো আছে জান্নাতের পোশাক নিয়ে আসলাম নবী আপনি জমজম কূপের পানি দিয়ে উযু কালাম করে আপনি বোরাকের পিঠে সাওয়ার হয়ে যাবে লক্ষ লক্ষ ফেরেশতা নূরের মশাল নিয়ে মক্কার চতুর্দিকে আমার রসুলের অপেক্ষায় আদব নিয়ে দাঁড়িয়ে আছে রসুল পাক ঘর থেকে বের হয়ে জমজম কূপে গেলেন আমার নবী মুস্তফা উযু করলেন রসুল পাকের দু চক্ষু মুবারক দিয়ে দেখতে পেলেন নূরানি একটা বুরাক একটা সুন্দর জান্নাতি জন্তু জান্নাতি একটা পাখি এই বুরাকে চড়ে নবী মুস্তফা আরশু আজিমে যাবেন বুরাকটা আমার রসুলকে দেখে নাচানাচি করা আরো বেশি করে শুরু করে দিলেন নবী উযু করার পরে জিবরিল আমিন বলেন রসুল আপনি বুরাকের পিঠে সওয়ার হন আমার নবী বলে সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার জন্য আমি প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে নিই জোরে বলেন না সুবহানাল্লাহ নবী মেরাজ শরীফ উদ্বোধন করেছেন নামাজ আমার রসুল মেরাজ শরীফ উদ্বোধন করেছেন কি দিয়ে বলেন না কি দিয়ে জিবরিল আমিন আমার রসুলকে জিবরিল আমিন জমজম কূপে নিয়ে গেলেন আমার রসুল জমজম কূপের পানে দিয়ে নবী উযু কালাম করলেন উযু কালাম করে নবী খানায় কাবার মাঠে আমার নবী দুই রাকাত নামাজের নিয়ত বেঁধে নবী নামাজ পড়ব আরম্ভ করে দিলেন কিন্তু বুরাকটা নাচানাচি করতে জিবরিল আমিন বলেন ও বুরাক কিছুক্ষণ পরে তোমার পিঠে আমার প্যারা নবী মুস্তফা উঠবে তুমি এইভাবে নাচানাচি করছো কেন আরে আজকে আমার মতো সৌভাগ্যবান আমার মতো গর্বিত কে যার পিঠে কুল কায়নাতের নবী প্যারা নবী মুস্তফা উঠবে তার চেয়ে দামি মানুষ আর কে হতে পারে যখন এভাবে বুরাক নাচানাচি করছে আল্লাহ সেটা বুঝে ফেললেন বুঝার কারণে আল্লাহ রুহানি জগৎ থেকে রুহানি জগৎ থেকে দুইটা রূহ মুবারক খানে কাবার মাঠে পাঠিয়ে দিলেন হে আমার
রূপ মুবারক গুলো তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম। একজন বুরাকের লেগান ধরে দাঁড়িয়ে থাকবে, আরেকজন বুরাকের পিঠে তোমার নোরানি হাত বুলাবে, যাতে বুরাক শান্ত হয়ে যায়, যাতে বুরাক শান্ত হয়ে যায়। আমার নবী নামাজ পড়ছে, নামাজের পরপর বুরাকের পিঠে উঠবে, তাড়াতাড়ি তোমরা চলে যাও। নবী এখনো নামাজ শেষ করে নাই, দুইটা রুমো বারক চলে এলেন, একটা বুরাকের রশি ধরে দাঁড়িয়ে আছে আর একটা বুরাকের পিঠে হাত বুলাচ্ছে, দুইজনে এভাবে অ্যাটেন আছে। আমার প্যারা নবী সালাম ফিরালেন, সালাম ফিরে নবী দোয়া করলেন, এখন বোরাকের পিঠে উঠতে যাবে যেই রুম মুবারক, বোরাকের পিঠে হাত বুলাচ্ছে, এ আমার প্যারা নবী মুস্তফাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে উঠতে কষ্ট হবে, আমি আমার গর্দনটা ঝুঁকিয়ে দিলাম, আপনি আপনার নবুয়তের কদমে পা আমার গর্দনের উপর দিয়ে আপনি বোরাকের পিঠে সওয়ার হন। জোর বলেন রাসূল, রুম মুবারক এটা গর্দনটা ঝুঁকিয়ে দিলেন আমার নবী, পা মুবারক দুইটা রুম মুবারকের কাঁধে তুলে দিলেন, বুরাকে বসে আমার রসুল ডান হাত দিয়ে তাকে জড়িয়ে দিলেন, বাবা আসো আমার কুলে এসে জড়িয়ে ধরলেন, যিনি বুরাকের লাগাম বুরাকের লাগাম ধরে আছে ওনাকে বাম হাতে জড়িয়ে ধরলেন। রসুল পাক তাদেরকে জিজ্ঞেস করলেন, ও রুম মুবারক গুলো তোমাদের কাছে প্রশ্ন মান আন্তুমা, তোমরা কারা তোমরা কারা? এরও দুইটা বলে দিলেন, নবীরে আমরা হলাম আপনার আওলাদ, আমরা আওলাদ রসুল, এখনো দুনিয়াতে আসি নাই, আপনার এন্তেকালের প্রায় 700 বছর পরে এই পৃথিবীর জমিনে আমাদের আগমন হবে, আমরা আপনার আওলাদ, এখনো দুনিয়াতে আসি নাই, আপনার 63 বছর শেষ হবে, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, প্রায় 650 বছর পরে আপনার শরীয়ত ধর্মকে জীবিত করার জন্য আল্লাহ বেলায়েতের দুইটা চন্দ্রকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করবেন। নবী মুস্তফার ডান হাত দিয়ে যাকে ধরে রাখলেন, মা ইসমুকা তোমার নাম কি? তখন তিনি নির্দ্বিধায় আমার প্রিয় নবী মুস্তফাকে বলে দিলেন, আনা কৌসুল আজম দস্তগী আব্দুল কাদের জিলানি, আমি গোলাম কৌসুল আজম আব্দুল কাদের জিলানি। জোর বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বলে দিলেন আমি গৌসে পাক, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির মেরাজের সাথী রসুল পাকের মেরাজ রজনীর যিনি সফর সঙ্গী উনি হলেন আমার গৌসি আজম। বলেন না গৌসি আজম, শেষ করে দিতাম। বাম হাতে রসুল পাক হাত মুবারক দিয়ে যাকে জড়িয়ে ধরলেন, মা ইসমুক তোমার নাম কি? তখন ওই রুম মুবারক উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম খাজা গরীব নওয়াজ। ডান হাত মুবারক দিয়ে যাকে জড়িয়ে ধরেছেন তিনি গৌসে পাক, আর বাম হাত দিয়ে যাকে জড়িয়ে ধরেছেন উনি খাজা গরীব নওয়াজ। মেরাজের রজনীতে খানায় কাবার মাঠে দুইটা রুম মুবারকার সাথে সাক্ষাৎ, একজন গৌসে পাক একজন গরীব নওয়াজ। আমার রসুল গৌসে পাকের চেহারায় একটা পু দিলেন, বাবা তোমার মা বাবারা তোমার নাম রাখবে আব্দুল কাদের, আর আমি নবী মুস্তফা আজকে মেরাজের রাতে তোমার নাম রেখে দিলাম মহিউদ্দিন। গরিবে নওয়াজকে আমার প্যারা নবী মুস্তফা বলেন, বাবা দুনিয়াতে তোমার মা বাবারা তোমার নাম রাখবে হাসান,
আর আজকে মেরাজের রাতে আমি নবী মুস্তাফার নাম রেখে দিলাম, তোমার নাম মঈনউদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল সরকারে কায়নাত মেরাজ শরীফ উদ্বোধন করেছেন কি দিয়ে? নামাজ ফরজ। নামাজ মাপ হবে না, নামাজ কারোর জন্য মাপ নাই। বাল খাওয়ার পর থেকে এন্তকাল পর্যন্ত এই নামাজ মাপ নাই। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? মুরু আসবিয়া বিশলাক ফাইদা বালাগ সাবা সিনিন। নবী বলেছেন যখন বাচ্চাদের বয়স 7 বছর হয়, তোমরা আমার উম্মত হিসেবে তাদেরকে নামাজের তালিম দাও। ফাইদা বালাগ 10 সিনিন, 10 বছর হয়ে গেছে, 7 বছর থেকে নামাজের তালিম দিয়েছেন, নামাজ আদায় করছে না, 10 বছর বয়স হয়ে গেল নামাজ পড়ছে না, ফাদুরি বুহা তাদেরকে মেরে মেরে সোহাগ আদর যত্ন করার আর কোনো সুযোগ নেই, তাকে মেরে নামাজে পাঠাও। আর যারা 5 বছর নামাজ পড়ে তারা কখনো চুরি ডাকা সন্ত্রাস ছাদাবাজি হতে পারে? বলেন না হতে পারে? আল্লাহ এই নামাজের মাধ্যমে সমস্ত অশ্লীল অসামাজিক কুসংস্কার থেকে আল্লাহর বান্দা নামাজি বান্দাদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শেষ করে দিতাম? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না যে জন হবে আপন, যে জন হবে আপন। মাশাল্লাহ, আল্লাহর হাবিব বুরাকের পিঠে সওয়ার হলেন। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ইনি ইনার কিতাবের মধ্যে লিখছেন, আমার গৌসি আজম দস্তগীর রমজান শরীফের প্রথম রোজার দিন উনি দুনিয়াতে তশরিফ আনলেন, উনার বাবা আবু সালেম মুসা জঙ্গি আলাইহির রহমা উনাকে কুলে নিলেন। কুলে নিয়ে দেখছে গৌসু পাকের দুই কাঁধে দুইটা পা মুবারকের নকশা অঙ্কিত আছে। আবু সালেম মুসা জঙ্গি আলাইহির রহমা দু পা মুবারককে চুমুকেলেন আর বলছেন, প্যারা নবী মুস্তফার খুশবু বের হচ্ছে। তাইলে এই দুটো পা মুবারক কার নকশা? প্যারা নবী মুস্তফার পা মুবারকের নকশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুরাক প্রস্তুত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা বলেন, বুরাক উঢাল দিল, আকাশের দিকে উড়াল দিল, একটা জায়গায় গিয়ে নবী মুস্তফা জিবরিল আমিনকে বলে, জিবরিল বুরাককে থামাও, এখানে নামতে বলো। বুরাক সা করে নেমে গেলেন ওই জায়গায়। বুরাক নেমে গেলেন, আমার নবী সরকার কায়রাত ওই জায়গায় নবী দাঁড়িয়ে দুই রাকাত নামাজের নিয়ত বাতলেন। দুই রাকাত পড়েছে এখানে কাবার মাঠে, ওখান থেকে বুরা কুড়াল দিল, এক জায়গায় গিয়ে বুরাক নেমে গেলেন। রসুল পাক বুরাক থেকে নেমে ওইখানে দুই রাকাত নামাজ আদায় করলেন, দোয়া মোনাজাত করলেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, এটা খানায় কাবা নয়,
আপনি এই জায়গায় যে দুই রাকাত নামাজ পড়লেন এটা কোন জায়গা? এই জায়গার গুরুত্বটা কি? নবী মুস্তাফা বলে দিলেন, ও জিবরিল শুনে রেখো, জেনে রেখো, এখনো জনমানবহীন এই এলাকা, এখানে কোনো মানুষজন কিচ্ছুই নেই, কেউ নেই, মরুপ্রান্তর পাহাড়ি এলাকা, কোধার কসম করে বলছি এই জায়গায় আমি নবী মুস্তাফা আরাম করব, এটার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, এটা হচ্ছে মদিনা শরীফ। এটা কি? মদিনা শরীফ। নবীর শব্দ গম্ভীর, যেখানে আমার নবীর যেখানে রোজায় আনোয়ার পাক হবে ওই জায়গায় দাঁড়িয়ে রসুল দুই রাকাত নামাজ আদায় করলেন, শুকর আদায় করলেন, বোরাকের পিঠে রসুল আবার সাওয়ার হলেন। সাওয়ার হয়ে আমার রসুল আবার বোরাকে নিয়ে উড়াল দিলেন, যেতে 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 এমন একটা জায়গায় গেলেন, ওই জায়গায় গিয়ে বোরাককে নামালেন। বোরাককে নামানোর পরে আমার নবী ওই জায়গায় দুই রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। আমার রসূল ওইখানে দুই রাকাত নামাজ আদায় করলেন, আদায় করে সালাম ফিরালেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, নবী এটা কাবা শরীফ নয়, এটা মদিনা শরীফ নয়, নবী এই জায়গার নাম কি? তখন আমার নবী বলেন, এটা মুসা আলাইহিস সালামের কবরস্থান এই জায়গায়, এটা মুসা নবীর রোজা শরীফ, মুসা নবীর কবর শরীফ। আমি রসুল, আমি প্যারা নবী মুস্তফা দেখতে পেলাম, মুসা নবী আমাকে ইজ্জত করার জন্য আমাকে দেখে কবর শরীফ থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী মুস্তফার দরুদ শরীফ পড়তেছে। আরেক রেওয়ায়তে আছে মুসা নবী নামাজ পড়তেছে, রসুল এখানে দুই রাকাত আমার নবী নামাজ আদায় করলেন, খানায় কাবায় দুই রাকাত, মদিনা শরীফে দুই রাকাত, মুসা আলাইহিস সালামের কবরস্থানে দুই রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আমার নবী বোরাক নিয়ে উড়াল দিলেন, করে এমন একটা জায়গায় গিয়ে নেমে গেলেন। নবী ওইখানে দুই রাকাত নামাজের নিয়ত মাতলেন, নবী দুই রাকাত পাহাড়ে নামাজ আদায় করে ফেললেন। জিবরিল আমিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ এটা কোন জায়গা? আমার নবী প্যারা নবী মুস্তফা বলেন, এটা হলো ঈসা নবীর জন্মস্থান, আল্লাহ ঈসা নবীকে এই জায়গায় প্রেরণ করেছিলেন। আরো জোরে বলেন না। ওখানে দুই রাকাত নামাজ পড়লেন, ওখানে দুই রাকাত নামাজ পড়লেন, ওখান থেকে বোরাক নিয়ে আমার রসুল ওখান থেকে বোরাক নিয়ে উড়াল দিলেন। উড়াল দিয়ে ডাইরেক্টলি জেরুজালেমের বাইতুল মুকদ্দসে চলে গেলেন। সুবহানাল্লাহি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার রসূলকে আল্লাহ মক্কা শরীফ থেকে ঘুরিয়ে 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 বাইতুল মুকদ্দস পর্যন্ত নিয়ে গেলেন। 2,24,000 নবী রসূলদেরকে বলে দিলেন, কেউ আসমানের জগতে থাকতে পারবে না, কেউ আসমানের জগতে থাকতে পারবে না। আদম নবী থাকেন প্রথম আসমানে, হযরত ঈসা আলাইহিস সালাম থাকেন দ্বিতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম থাকেন তৃতীয় আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম থাকেন চতুর্থ আসমানে, হারুন আলাইহিস সালাম থাকেন পঞ্চম আসমানে, হযরত মূসা আলাইহিস সালাম থাকেন ষষ্ঠ আসমানে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন সপ্তম আসমানে। কেউ কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে রাখলেন না। আল্লাহ সকলকে বলে দিলেন, তোমরা সকলে তোমরা দলবদ্ধ হয়ে
জান্নাতি পোশাক পরে তোমরা সকলে দরবদ্ধ হয়ে যাকে দেখে যাকে যাকে তোমরা বাইতুল মুকদ্দসে চলে যাও সকলে বাইতুল মুকদ্দসে চলে এলেন কাতার বন্দী হয়ে 224,000 নবী রাসূল কাতার বন্দী হয়ে দাঁড়ায় রইলেন আমার প্যারা নবী বাইতুল মুকদ্দস গিয়ে নামলেন জিবরিল আমিন বোরাকটা বাইতুল মুকদ্দসের মাঠে বেঁধে রাখলেন বোরাকটা বেঁধে আমার প্যারা নবী মুস্তফাকে হাতে ধরে জিবরিল আমিন বাইতুল মুকদ্দসে প্রবেশ করালেন সমস্ত নবীরা আমার নবী প্যারা নবী মুস্তফার জন্য দাঁড়ায় রইলেন কেউ কাছে তাকে নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মহব্বতে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আমার প্যারা নবী মুস্তফা বাইতুল মুকদ্দসে প্রবেশ করলেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এ জায়নামাজ এটা মুসাল্লা এটা ইমামতির জায়গা এখানে আদম নবী দাঁড়াতে পারবে না এখানে ইব্রাহিম নবী দাঁড়াতে পারবে না এখানে নূহ নবী দাঁড়াতে পারবে না এখানে মূসা নবী দাঁড়াতে পারবে না 224,000 নবী রাসূল কেউ দাঁড়াতে পারবে না আজকে সকলে মুসল্লি আজকে সকলে মুক্তাদি কিন্তু সমস্ত নবীদের ইমাম হবেন আপনি প্যারা নবী মুস্তফা কি পিছনের বাইরা কি কষ্ট পাচ্ছেন পিছনের বাইরা কি কষ্ট পাচ্ছেন 224,000 নবী রাসূল বাইতুল মুকদ্দসে দাঁড়ানো কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন জিবরিল আমিন আমার নবীকে ইমামতের মশাল্লায় গিয়ে দাঁড়ায় দিলেন আমার প্যারা নবী সমস্ত মুসল্লিদেরকে নিয়ে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে ওখানে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন মহব্বতে বলেন না সুবহানাল্লাহ কয় রাকাত আমার রাসূল ওখানে 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ে আমার নবী এভাবে দোয়া মোনাজাত করলেন রাসূল দোয়া মোনাজাত করলেন এর পরে আমার প্যারা নবী মুস্তফা প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানের দারোয়ান জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ইনিকে ইনি প্যারা নবী মুস্তফা ইনাকে কি উপরে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মারহাবাম বিক তাহলে তাকে স্বাগতম আমার প্যারা নবী প্রথম আসমানে উঠলেন দেখতে পেলেন আদম আলাইহিস সালাম আমার নবী এখান থেকে প্রথম আসমানে যাওয়ার আগে আদম নবী ওইখানে গিয়ে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে তাইলে বুরাকের পাওয়ারের চেয়ে আদম আলাইহিস সালামের পাওয়ার 1000 গুণে কোটি গুণে এই বাইতুল মুকদ্দসে আমার রাসূল প্রথম আসমানে গিয়ে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দাঁড়িয়ে আছে নবী দেখতে পেলেন কোটি 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 ফেরেশতা প্রথম আসমানে ফেরেশতারা প্রথম আসমানে ফেরেশতারা নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে প্রথম আসমানের ফেরেশতারা নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে আমার নবীর কাছে এই দৃশ্য ভালো লাগলো সাদা পাগড়ি সাদা জুব্বা সাদা জামা সমস্ত আসমান ভরপুর হয়ে গেল সকলে নামাজে তাদের দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত আদব নিয়ে নিয়তবদ্ধ অবস্থায় প্রথম আসমানে দাঁড়িয়ে থাকা আমার নবী মনে মনে নিয়ত করলেন এইভাবে একটা দৃশ্য আল্লাহ যদি আমার উম্মতকে দান করতেন তাহলে আমার উম্মত ভাগ্যবান হতো ফেরেশতাদের দৃশ্যটা দেখে আমার নবী নিয়ত করলেন এ দাঁড়ানোটা যেন আমার উম্মতের হয় আল্লাহ কবুল করে ফেললেন নবী দ্বিতীয় আসমানে গেলেন ওখানে ঈসা নবীর সাথে দেখা হয় আর সমস্ত ফেরেশতারা এরা রুকুতে আছে প্রথম আসমানের ফেরেশতারা কিয়ামে
দ্বিতীয় আসমানের ফেরেশতারা রুকুতে আসে। আমার নবী বলেন, আল্লাহ যদি এই রুকুটা আমার উম্মতকে দিত, আল্লাহ কবুল করে নিলেন। আমার নবী তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, ফেরেশতাদেরকে দেখলেন এরা সিজদা অবস্থায় আছে। ফেরেশতারা সিজদায়, প্রথম আসমানে ফেরেশতারা দাঁড়ানো, দ্বিতীয় আসমানের ফেরেশতারা রুকুতে, তৃতীয় আসমানের ফেরেশতারা এভাবে সিজদা অবস্থায় আছে। এইভাবে সাত আসমান পর্যন্ত আমার প্যারা নবী গেলেন, সমস্ত আসমানে দেখতে পেলেন ফেরেশতারা নামাজরত আছে। আমার রসুল সরকারে দোয়ালম নিয়ত করলেন, এ সাত আসমানের ফেরেশতারা যে ইবাদত করছে, এই ইবাদত গুলো আমার উম্মতের ইবাদতের মধ্যে যদি থাকে, তাইলে আমার উম্মত দামি, আমার প্যারা নবী মুস্তফা। ওখান থেকে সিদরতুল মুনতাহায় গেলেন, সিদরতুল মুনতাহা থেকে আমার নবী আরশ আজিমে গেলেন। আরশ আজিমে যখন যায় নবী মুস্তফা, আমার প্যারা রসুল, নবীর পা স্যান্ডেল মুবারক কুলে যাচ্ছেন, স্যান্ডেল মুবারক কুলে আরশ আজিমে যাচ্ছেন। আরশ আজিম ভূমিকম্পর মতো কাঁদাকাঁদি করে পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার প্যারা নবী আজকে দুলাশে যায় দুনিয়ার জমিন থেকে খোদার বাড়িতে আসতেছে। আল্লাহ আপনার প্যারা নবী মুস্তফা স্যান্ডেল মুবারক গুলি খুলে কেন আরশ আজিম আসতেছে, আপনি একটু প্যারা নবীকে অনুরোধ করুন, প্যারা নবী যেন স্যান্ডেল মুবারক গুলি পরিধান করে আরশ আজিমে ওঠে। আল্লাহ আপনার প্যারা নবী মুস্তফা যদি আপনার প্যারা নবীর স্যান্ডেল মুবারক নিয়ে আরশ আজিমে আসে, প্যারা নবীর স্যান্ডেল মুবারক গুলো যদি আরশ আজিমে লেগে যায়, আরশ আজিম আল্লাহ এবং রাসূলের দরবারে দামি হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলার জন্য যেতেন, জুতাগুলি পাহাড়ের নিচে কুলে রেখে যেতেন, জুতাগুলো নিয়ে তুর পাহাড়ে যাওয়ার অনুমতি ছিল না। আর আমার রসুল জুতাগুলি কুলে যাচ্ছেন, আল্লাহ রসুল পাককে অনুরোধ করলেন জুতা পরিধান করে আরশ আজমে যাওয়ার জন্য। রসুল পাক গেলেন, রসুল পাক গেলেন, কি কষ্ট হচ্ছে আপনাদের। রসুল পাক গেলেন, যাওয়ার পরে আমার প্যারা রসুল সরকারে কায়নাত ওখানে যাওয়ার পরে আল্লাহ আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি দুনিয়ার বাড়ি থেকে আমি আল্লাহর জন্য কি উপহার আনলেন। আমার নবী দুনিয়া থেকে আল্লাহর বাড়িতে গেলেন খালি হাতে গেছেন না উপহার নিয়ে গেছেন কি? আমার রসুল বলেন, আত্তাহিয়াতুম লিল্লাহি ওয়াসসালাওয়াত, আল্লাহ আমি রসুল, আমার নামাজ, আমার ইবাদত, আমার উম্মতের ইবাদত সব গাঁটি বেঁধে আপনি খোদার জন্য নিয়ে এলাম। আল্লাহ গাঁটি ভরা নবীর উম্মত আমাদের ইবাদত গুলি পেয়ে খুশি হয়ে গেলেন। আমার নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইবাদতগুলি পাওয়ার পরে আল্লাহ আমার নবীকে একটা সালাম দিলেন, একটা কি দিলেন বলেন না, কি দিলেন, সালাম দিলেন, সালাম দিলেন, নবী আত্তাহিয়া দিলেন, আল্লাহ সালাম দিলেন। এই কারণে নামাজের ভিতরে আমার প্যারা নবী মুস্তফাকে সালাম দেওয়া কিয়ামত পর্যন্তের জন্য
আল্লাহ ওয়াজিব করে দিলেন। আল্লাহ আমার নবীকে যখন সালাম দিলেন, আমার নবী বলেন আসসালামু আলাইনাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে আল্লাহ আমার রসূলকে সালাম দিলেন, নবী আমরা উম্মতদেরকে সালাম দিলেন, উম্মতদেরকে সালাম দিলেন। জিবরিল আমিন বলেন আগর একসরে মুয়ে বরতর ফুরম ফরুগে তজল্লিহি বসুজত পুরম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে এক কিঞ্চিৎ পরিমাণ যদি উপরে যায়, আমার সমস্ত ডানা আমি আল্লাহর কুদরতের নূরে জলে পুরে সারকার হয়ে যাব। আমি এখানে একান থেকে উপরে যেতে পারবো না, আমার যাওয়ার শেষ। নবী একাকী হয়ে গেলেন, কিন্তু ওই মুহূর্তে আর আসমানি জগৎ থেকে, ওই মুহূর্তে রুহানি জগৎ থেকে রফ রফ নামে রফ রফ নামে রফ রফ নামে একটা বাহন আসলেন, একটা গালিচা আসলেন, রফ রফ নামে একটা প্লেন আসলেন। উনি এসে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে জিবরিল যেতে পারবে না, এখানে কোনো ফেরেশতা যেতে পারবে না। ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম, আপনি আমার পিঠে উঠে উঠে। তখন আমার প্যারা নবী আসতে করে সেই গালিচায় নবী বসে গেলেন, কিন্তু আমার প্যারা নবীর গায়ে একটা নূরানি, আমার নবীর গায়ে একটা চাদর মোবারক, আমার নবীর গায়ে চাদর ছিল। আমার প্যারা নবী চাদর কানা গায়ে সুন্দর বাঁধিলেন, ওই গালিচায় বসলেন। বর্ষা আমার প্যারা নবী যেতে 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 লামকন, যেখানে উত্তর নয় দক্ষিণ নয় পূর্ব নয় পশ্চিম নয়, আল্লাহ আল্লাহই থাকে, ওখান পর্যন্ত আমার রসুল চলে গেলে। চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর বাড়ির গেটের দরজায় যাওয়ার পরে আমার নবী চাঁদরে রফ রফ নামক বাহনকে চাঁদরের ভিতরে লুকিয়ে ফেললেন। রফ রফ এটা আমার নবীর চাঁদরে নিয়ে নিলেন, চাঁদরে নিয়ে চাঁদরে নিয়ে চাঁদরে নিয়ে আমার প্যারা নবী মুস্তফা আল্লাহর বাড়িতে ঢুকলেন। কিন্তু নবীর চাঁদরের ভিতরে কে আছে বলেন না, কে আছে? আজকে এই জায়গায় আল্লাহ এবং রসুল ছাড়া কেউ নাই। খবরদার, আল্লাহ এবং রসুল তো আছে, কিন্তু সাথে রফ রফ আমার নবীর চাদরের ভিতরে আছে। আল্লাহ দেখে ফেলবে এই আশঙ্কায় আমার নবী বারবার চাদরটা লুকাচ্ছেন। তো আল্লাহ কি চাদরের ভিতরে কে আছে এটা আল্লাহ জানে না? জানার পরও বন্ধুর খাতিরে আল্লাহ জিজ্ঞেস করছেন উনিকে, আমার রপ রপটা হলো গৌসি আজম দস্তগীরের রু মুবারক, উনি ওইখানে লুকিয়ে আছে। গৌস পাক বলছেন আমি আমার নানার সাথে লুকিয়ে লুকিয়ে আল্লাহ আমার নানার সাথে কি কথা বলতেছে আমি আমার কান দিয়ে শুনতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে 99,000 কথাবার্তা হলো, একটা কথা ছিল আল্লাহ আমি নবী উম্মত ফেলে দুনিয়ার জমিন থেকে আরশ আযিমে চলে এলাম, আমার উম্মতের জন্য আমি নবী ছাড়া আর কেউ নাই, আমি নবী ছাড়া আর কেউ নাই। মাবুদ আমার উম্মত হায়াত পাবে 40 বছর, আমার উম্মত হায়াত পাবে 50 বছর, আপনার কাছে একটু আবদার। যে নবীকে দুলা সাজিয়ে খুদার বাড়িতে আনতে পারেন,
আল্লাহ ওই নবীর উম্মতদেরকে কি কিয়ামতের মাঠে আপনি শর্মিন্দা করবেন? তাদেরকে কি জাহান্নামে দেবেন? আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা করো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানের আগুন আছে, নবী ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি সত্তর, অতি সত্তর, আমি আল্লাহ আপনি নবীকে এমন ভাবে নিয়ামত দেব যে নিয়ামত পেয়ে আপনি খুশি না হয়ে পারবেন না। এই আয়াতের তাফসীরে পাকে ইমামে আলা হযরত বলেন, আমার নবী এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী বলে দিলেন, আমি নবী আমার একজন উম্মত যদি জান্নাতের বাইরে থাকে, আমার একজন উম্মত যদি জান্নাতের বাইরে থাকে, তাহলে আমি তাকে পেলে জান্নাতে কদম দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. سبحان الله بلنا رسول اپنا قیام یا اللہ بلچی ابدار کرچی اپنی বারো ঘন্টার রাত, এই রাতের সামান্যতম সময়ে আমি আল্লাহর জন্য আপনি একটু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কেন জানেন? আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله تعالى عليه وسلم في كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل. আমার নবী বলেন শেষ রাতে আল্লাহ আরশ আজিমে থাকে না, আল্লাহ তাকে আরশ আজিমে, আল্লাহ শেষ রাতে আরশ আজিমে থাকে না। শেষ রাতে আল্লাহ কোথায়? আরশ আজিমে থাকে না, তো কোথায় আল্লাহ? কোথায় থাকে? আরশ আজিম থেকে আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসে। প্রতিদিন শেষ রাতে আল্লাহ আরশ আজিম থেকে কোথায় চলে আসে? নিচে চলে আসে। নবীর উম্মত যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারছি না, কত বড় নিয়ামত! এই নামাজ তো আমরা আদায় করি না। আরে আমার রসুলকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, আপনি শেষ রাতে রাতের যে কোনো সময়ে আপনি একটু তাহাজ্জুদ আদায় করেন। কেন? যেহেতু শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসে, শুধু তাই না, ফায়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, আমার বান্দারা, ও আমার বান্দা, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, হিন্দুস্তানের মানুষ, তোমরা ঘুম থেকে উঠে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব, আমি আল্লাহকে ডাকো আমি সাড়া দিয়ে দেব। ওয়ামাইয়াসালনি ফাতিহি, বান্দা কিস সিদ কি কমি হে মাওলা, তেরি গলি মে দুনিয়া, তেরি গলি মে ও কবা, তেরি গলি মে
কোনো কিছুর অভাব নাই আল্লাহর দরবারে বান্দা শেষ রাতে হাত দুটো তুলে আমি আল্লাহকে বলে দাও আমি শুনব তুমি যেটা চাও তোমাকে সেটা দিয়ে দেব সেটা কি করব দিয়ে দেব ওয়ামাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু কেউ যদি বলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার নবী বলেন শেষ রাতে উঠে যদি বান্দা গুনাহ মাফ চায় আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবে এত বড় দয়াবান এত বড় দয়ালু খোদা এই কারণে আমার প্যারা নবী মুস্তফা পাঁচ ওয়াক্ত নামাজ নবী বাধ্য দেন নাই বাধ্য দেন নাই আমার নবী একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই আর তাহাজ্জুদের নামাজ নফরির কিন্তু আর রসুলে তাহাজ্জুদের নামাজ বাদ ন দে তাহাজ্জুদের নামাজ আর প্যারা নবী মুস্তফাল্লাই ফরজ আছে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু আমার প্যারা নবী মুস্তফার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও ফরজ সুবহানাল্লাহ আর নবীর নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ নবীর উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আহা এই আয়াতের তাফসীরে দেখলাম আল্লাহ আদম নবীকে যেদিন দুনিয়াতে পাঠিয়েছে সেদিন আদার গুটগুটে অন্ধকারে আদমকে পাঠালেন পাঠানোর পরে যখন ফজরের আলো ফুটেছে আদম আলাইহিসসালাম যখন ফজরের আলো দেখেছে এখনো সূর্য উঠে নাই আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার পাহাড়ে আদম নবী দুই রাকাত নামাজের নিয়ত বেঁধে প্রথম দিন আসমান থেকে দুনিয়াতে নেমে আদম দুই রাকাত নামাজ আদায় করে ফেললেন আল্লাহ বলেন ও বন্ধু দুনিয়াতে আসার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়লি আর আমি এই নামাজ স্মৃতি রেখে দেব কিয়ামত পর্যন্ত এগুলি আমার আখির নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজে ফরজ করে দিলাম দুই রাকাত ফরজ জুহুরের নামাজের ওয়াক্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মিনার ময়দানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দেবে আল্লাহ যদি ইসমাইল নবীকে হেফাজত করে সাররাকাত শুকরানার নামাজ ইব্রাহিম নবী মিনাতে আদায় করবে নিয়ত করে ফেললেন ছুরি সালায় কিন্তু ছুরিকে আল্লাহ নিষেধ করে ছুরি আমার বন্ধুর একটা পশু মুখ কাটতে পারবি না সুরি সালাতে সালাতে গুসা হয়ে দূরে নিক্ষেপ করলেন তনকে চুল পাথরে গিয়ে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সুরি ইসমাইল নবীর একটা পশু মুখ কাটে না খুদার আরশের গিলাপ ধরে ধরে কান্দে তখন আল্লাহ তাদের কান্না সইতে না পেরে জিবরিল আমিনকে বলেন জিবরিল আমি আমার কুদরতের হাতে জান্নাতুল ফেরদৌস একটা দুম্বা তিলে তিলে বড় করেছি ইসমাইল নবীর সুরির তলে দেওয়ার জন্য তুমি তোমার শৈশকানা পাকা কুলে তুমি দুনিয়াতে যাবে সুরির তলে দুম্বা দিবে আমার ইসমাইল নবীকে হাজারার কুলে তুলে দিও তুলে দিলেন জবে করার পরে চুপকুলে দেখলেন এটা ইসমাইল নবী নয় এটা কি দুম্বা উনি দুম্বার মাংস টুকরো টুকরো করার আগে ওখানে দাঁড়িয়ে সার রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ বলেন বন্ধু এই স্মৃতি কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব
আমার আখির নবীর উম্মতের জন্য জুহরের নামাজ চার রাকাত নামাজ ফরজ থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম কোরআনে ফুসির জন্য নবীর নাম আছে। আল্লাহর কোরআনে কয়জন নবীর নাম আছে শেষ করে দিতাম কি বলেন না? উজাইর আলাইহিস সালাম একজন নবী, উনি মুসাবাত নি, মুসাবাত ছিলেন দূর দেশে গেলে প্লেটে করে জ্যামে করে বলে করে কিছু খাবার দাবার নিয়ে নিতেন, খিদে পেলে ওইগুলি বসে খেতেন। এই মুসাবাত নিয়ে উনি যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখতে পেলেন একটা শহর ঐরান বৈরান হয়ে গেছে, কোনো মানবজন নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব বিল্ডিং নষ্ট আর নষ্ট। উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন এত বিশাল একটা সাম্রাজ্য এটা নষ্ট হওয়ার পরে আল্লাহ এটা আবার কখন গড়ে তুলবেন? এভাবে মনে মনে ভাবলেন, বাবার পাশাপাশি তার কাছে চুকের মধ্যে ঘুম ঘুম নিদ্রা নিদ্রা ভাব এসে গেল। তার গাদাটা বট গাছের শিকড়ে বেঁধে রাখলেন, খাবারটা তার ডান পাশে রেখে উনি বলেন আমি একটু বিশ্রাম করি। উনি বট গাছের শিকড়ে একটু গা ঢালা দিলেন, ওই ডালার ভিতরে তার ঘুম এসে গেল। আল্লাহ পাক ওই ঘুমের ভিতরে তাকে 100 বছর ঘুমের ভিতর রেখে দিয়েছে। কোরআনের 3 পারার মধ্যে আছে ঘটনাটা। তাকে 100 বছর ঘুমন্ত রেখে দিলেন। 100 বছর পরে আসরের নামাজের ওয়াক্ত যখন হলো আল্লাহ তাকে গা নাড়া দিলেন, উঠো। তখন উজার আল ইসলামের ঘুম ভেঙে গেল, ওনার চোখ খুলে দেখলেন আসরের সময় হয়ে গেছে। আল্লাহ বলছেন উজাইর কামলা বিস্তা, তুমি কতদিন ঘুমিয়েছ, ঘুম কতদিন গিয়েছ? ইয়াউমিন বাদা ইয়াউম, আল্লাহ আমি হয়তো একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি। অথচ তিনি ঘুমালেন 100 বছর, বাল্লাবিস্তা মিয়াতা আমিন বাল্লাবিস্তা মিয়াতা। আল্লাহ বলেন উজাইর তুমি একদিন বা আধা দিন ঘুমাও নাই, বরং তুমি ঘুমের ভিতরে 100 বছর ঘুমিয়েছ। আশ্চর্য হয়ে গেছো না? কি বলেন 100 বছর ঘুমিয়েছি? হ্যাঁ। তোমার ডকুমেন্ট দেখো, তোমার গোড়া দেখো, গাদা দেখো। গাদার দিকে তাকাতেই দেখতে পেলেন গাদা মাটি হয়ে গেছে। গাদা কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তোমার খাবারগুলি কোথায়? খাবারগুলি দেখতেই খাবার তো রয়ে গেছে। উনি তাড়াতাড়ি খাবারটা খুলে দেখতেছেন, খাবার থেকে এখনো গরম গরম ভাব উঠতেছে। 100 বছর পরে খাবারগুলি এখনো গরম রয়ে গেছে, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে যে রান্না করে বের হয়েছে আধা দিন এতটুকু। তো গাদা নাই, খাবার তাজা রয়ে গেছে। উজাইর জি, আল্লাহ বান্দাকে 100 বছর ঘুমিয়ে রাখতে পারে, 100 বছর ঘুমিয়ে রাখার পরও তার খাবারকে টকটকে তাজা রেখে দিতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সে আল্লাহ ঐরান বৈরান এই শহরকে সেকেন্ডের ভিতরে আল্লাহ পরিপূর্ণ করে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? উনি শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জাবনত হয়ে উজার আল ইসলাম ওইখানে আল্লাহকে সামনে নিয়ে সাত রাকাত নামাজের নিয়ত বেঁধে উনি সাত রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন উজায়ে তোমার এই নামাজের স্মৃতি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দেব। আমার আখির নবীর উম্মত আসরের নামাজে সাররাকাত নামাজ ফরজ হিসাবে আদায় করবে। ফজরের ফরজ কেন, জুহুরের ফরজ কেন, আসরের ফরজ কেন বুঝতে পারলেন তো? মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তেছে। কি কিতাব পড়তেছে? পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে, উনি মাগরিবের টাইমে জাবুর কিতাব বন্ধ রেখে চার রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। 3 রাকাত নয়, চার রাকাতের নিয়ত বেঁধেছে। আল্লামা মুফতি আহমদ ইরফান নাইমি আলাইহি রহমা উনি তাফসীরে নাইমিতে এবং ওনার অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে
উনি এই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি ওখানে লিখলেন হযরতে দাউদ আলাইহিস সালাম চার রাকাতের নিয়ত বেঁধেছে চার রাকাতটা তিন রাকাত হয়ে গেছে কিভাবে উনি চার রাকাতের নিয়ত বেঁধে নামাজ ঠিক মতো পড়লেন দুই রাকাতে আদাত দিয়ে পড়ে উঠলেন আরো দুই রাকাত বাকি আছে না কিন্তু উনি দুই রাকাতের মধ্যে এক রাকাত ভুলে গিয়ে তৃতীয় রাকাতে বসে সালাম ফিরিয়ে ফেলেছে আল্লাহ বললেন ও দাউদ তোমার নামাজ হয়ে গেছে এই স্মৃতি আমি কিয়ামত পর্যন্ত আমার আখেরি নবীর উম্মতের মধ্যে রেখে দেব এই কারণে মাগরিবের নামাজ তিন রাকাত এই কারণে মাগরিবের নামাজ কয় রাকাত আমার কথা বুঝে আসে নাই কিন্তু শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আমার প্রিয় নবী মুস্তফা আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ ফজর পড়েছে আদম জোহর পড়েছেন ইব্রাহিম আসর পড়েছেন উজাইর মাগরিব পড়েছেন দাউদ কি এশারের বাক্যটা আমি নবী মুস্তফা নিয়ে নেব আমার রসুল এশারের নামাজ পড়লেন এ কারণে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন না উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ প্রিয়রাজরেন পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজ এটা ফরজ আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন সবাই আমরা নামাজ পড়তে চাই কি চাই না হাত তুলে দেখান সবাই হাত তুলে দেখান নারায় তাকবীর দেন আরে জোরে আরে রিসালাত আরে জোরে হাত তুলে গাউসিয়া শাই শাই মদিনা উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল্লাহ আল্লাহ সাদেক দেবী আল কাদেরী সাহেব জিন্দাবাদ হাত নামান সবাই তাইলে আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব বলেন না ঠিক কি না এগুলি আমার নবীর উম্মতের জন্য মেরাজ নবী মেরাজে যে সাত পেয়েছেন নবীর উম্মত ওই সাতটা পাবে মজাটা পাবে পাঁচ ওয়াক্ত নামাজে মওলা আলী শেরে খোদা খাইবারের জিহাদে গেলেন উনি জিহাদ করতে গেছে কোথায় খাইবারে ময়দানে উনি খাইবারের জিহাদ গিয়ে ওনার রানের মধ্যে একটা বল্লম ঢুকে গেল রানের মধ্যে কি ঢুকে গেছে কিন্তু মওলা আলীর খাতে খাইবারের জিহাদ জয় হয়েছে মওলা আলীর খাতে খাইবারের জিহাদ কি হয়েছে মওলা আলীর খাতে খাইবারের ময়দানে বিজয়ের পতাকা উড্ডয়ন হয়েছে খাইবার বিজয় হয়ে গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সাহাবী তার রান মোবারকা কি আছে রান মোবারকা কি আছে বললাম বললাম আছে এত কষ্ট এত কঠিন একটা সামান্য কাঁটা ঢুকলে কেমন কষ্ট লাগে বললাম ঢুকে গেতে একটা সেকেন্ডের জন্য আলী নামাজ কাজা করে নাই বললাম এটা কুলার জন্য বিশ্বের সমস্ত ডাক্তার এক হয়েছে কেউ কুলতে পারে নাই আলী নামাজ বাদ দেই নাই সাহাবীরা নবীর কদমে কান্দে ইয়া রাসূলুল্লাহ আলী তো নামাজ পড়ছে কষ্ট করে বললাম তো কুলা যাচ্ছে না আমার নবী মুস্তাফা বলে আমার প্রিয় নবী মুস্তফা বলেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম তোমরা মওলা আলী যখন নামাজে দাঁড়াবে মওলা আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা নামাজ পড় অবস্থায় মওলা আলীর রান মোবারক থেকে বল্লমটা কুলে ফেলবা মারহাবা বলেন না আমাদের সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী আমার ছোটবেলার বন্ধু আমার ছোটবেলার বন্ধু
আমরা একসাথে লেখাপড়া করেছি জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে। তো আমাদের আমাদের ক্লাসে আমরা তিনজন জামিয়াতে সবসময় আমরা বক্তব্য রাখতাম আমাদের সময়ে, এবং তিনজনেই দেখা গেল আমরা মাঠে ময়দানে বক্তা হিসেবে পরিচিত। আমাদের এই তিনজনের একজন নূরানি তারকা আপনাদের স্টেজের মধ্যে বর্তমানে মীরে মজলিসের কুরসিতে বসেছেন, আল্লাহ ওনার হায়াত উপরন্ত বরকত দান করুক, বলুন না আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নূরানি মুজাহিদ যারা আছে, মুজাহিদ যারা আছে, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের হায়াতকে বৃদ্ধি করে দেয়, এরা সুন্নিয়তের ময়দানে খেদমত করতে পারে, ঠিক কিনা বলেন না? আল্লাহর হাবিব বলেন, মৌলা আলী নামাজ অবস্থায় তোমরা বল্লমটা কুলে নিয়ে, আজকে মৌলা আলী নামাজের নিয়ত বেঁধেছে সাহাবিরা গিয়ে, পুরো বিশ্বের ডাক্তার কেউ মৌলা আলীর বল্লম কুলতে পারে নাই, সাহাবিরা সহজে মৌলা আলীর বল্লম কুলে ফেললেন নামাজ। উনি সালাম পিরানোর পরে মৌলা আলীকে সাহাবিরা জিজ্ঞেস করে, মৌলা আলী সমস্ত পৃথিবীর ডাক্তার আপনার বল্লমটা কুলতে পারে নাই, রসুলে পাক আমাদেরকে একটা কৌশল শিখালেন, নামাজের নিয়ত বাঁধলে আপনার বল্লম কুলার কথা বলেছে, বল্লম কুলেছি, আপনি তো টেরো পান নাই, ব্যাপারটা কি? মৌলা আলী মুস্কি হেসে দিলেন, তোমরা জানো না আমার নবী বলেছেন ইমানদারের নামাজ হচ্ছে মেরাজ, নবী মেরাজে গিয়ে সাত যে সাত অনুভব করেছে ওই সাত ইমানদাররা নামাজ অনুভব করবে। আমি মৌলা আলী হুদার কসম করে বলছি, যখন নামাজের নিয়ত বেঁধে যায় নামাজে দাঁড়িয়ে যায়, হুদার কসম খোদা রব্বুল আলামিন আরশু আজমে থাকে না, আল্লাহ মৌলা আলীর নামাজের সিজদার সামনে এসে যায়, মৌলা আলীর আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। মৌলা আলী যেখানে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে ওখানে দুনিয়াদারির কি খেয়াল থাকবা মৌলা আলীর? এ কারণে মৌলা আলীর বল্লম কুলেছ, মৌলা আলীর টের পাই না, জোর বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ ছোট বাচ্চাদেরকে সাত বছর বয়স হলে নামাজের তালিম দিতে হবে। আমার নবী মেরাজ করে আসলেন, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন, পাঁচ ওয়াক্ত কি আনলেন? পঞ্চাশ ওয়াক্ত নামাজের পরিবর্তে পাঁচ ওয়াক্ত নামাজ রসুল পাক নিয়ে এলেন। সমস্ত সামাজিক কুসংস্কার কর্মকাণ্ড থেকে একজন মানুষকে মুক্ত করতে পারে, আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা বা জামাতে আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেবেন না, এগুলি আল্লাহর পক্ষ থেকে মানা। তো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের এই মহা সুন্নি সম্মিলনকে কবুল করুন বলে আমিন। মেরাজ যুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে নামাজের প্রমাণ দেওয়ার কথা বলেছিলেন, আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে চেষ্টা করেছি, কতটুকুন বোঝাতে পেরেছি জানি না, আল্লাহ পাক যে পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি এ পর্যন্ত বুঝে আমল করার তৌফিক নসিব করুন আমিন। সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।